সবার প্রথমে এখানে আমি 250 গ্রাম ঢ্যাঁড়শকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আর মাঝখান থেকে হাফ করে এখানে নিয়ে নিয়েছি। এবারে এর জন্য একটা স্পেশাল মশলা করব। এখানে আমি দই নিয়েছি 4 চা চামচ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ ঝাল লঙ্কা আর স্বাদ মতো হলুদ দিয়ে এই দইয়ের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক ব্যাটারটা কিন্তু এরকমই হবে, ঠিক এরকমই একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এবারে এখানে 2টো পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। পেঁয়াজের গুলোকে 4 ভাগ করে আমি ঠিক খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে একবার ঢ্যাঁড়শ রেসিপি পেঁয়াজ দিয়ে করে দেখবে, দারুণ লাগে। এবারে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চা চামচ। 5 ফোড়নের পরে যে ঢ্যাঁড়শগুলোকে আমি ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছিলাম, এই ঢ্যাঁড়শগুলোকে তেলে দিয়ে আমি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। আর চেষ্টা করবে ঢ্যাঁড়শের যে সবুজ কালারটা সেই কালারটা যেন থাকে, কালারটা যেন না নষ্ট হয়। খুব বেশি ভাজাভাজি করবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এইভাবে আমি কিন্তু খুব ভালো করে ভেজেও নিয়েছি। আর এই ভাজাটা সবজির যে কালার থাকলে তার গুণটা কিন্তু থাকে, চেষ্টা করবে যে সবুজ রঙটা যেন সবজির মধ্যে থাকে। এইভাবে আমি ঢ্যাঁড়শগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবার ভেজে নিয়ে তেলের মধ্যে 1টা গোটা কাঁচা লঙ্কা দিলাম, আর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবারে দেখবে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি, তেলটা ছড়িয়ে নিলাম, নিয়ে যে দইয়ের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আর ওই মিশ্রণটাকে খুব ভালো করে মিনিট সাথে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষিয়ে নেবে কিন্তু এই ঢ্যাঁড়শের রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। এইভাবে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবে যে পেঁয়াজ থেকে তেল ছেড়ে যাচ্ছে, তখন তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এই সময় যখন দইয়ের মিশ্রণটা দেবে, গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবে। আর স্বাদ মতন নুন দিলাম, আর দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু এটা ঢ্যাঁড়শ রেসিপি, এতে সামান্য পরিমাণে চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। তোমরা যদি চিনি পছন্দ না করো তাহলে তোমরা এটাকে স্কিপ করতে পারো। মশলাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ভেজে নিয়ে ঢ্যাঁড়শটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট পেঁয়াজ মশলার সাথে ঢ্যাঁড়শটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু এই কাজটা করতে হবে, তা নাহলে ঢ্যাঁড়শের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এইভাবে আমি 2 মিনিটের মতো এটাকে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে ভেজে নেওয়ার পরেও কিন্তু তেলটা কিন্তু ছেড়ে গেছে। তখন আমি এখানে 1/2 কাপ জল দেব। খুব বেশি জলের প্রয়োজনে, ঢ্যাঁড়শটাও নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, তাই 1/2 কাপের মতন জল দিয়ে এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব লো ফ্লেমে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে। জাস্ট একটু নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 বার। আবারও বলছি গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে নেবে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক দেবে, কমেন্ট করবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।